আসসালামাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি পাট শাক রান্না করে দেখাবো। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে দিচ্ছি। শাকে পেঁয়াজের চেয়ে রসুনটা একটু বেশি দিতে হয়। আজকে আমি রান্না করব পাট শাক। হাফ চা চামচ হলুদ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। একটু পানি দিব। নুনে 2 টেবিল চামচ চিংড়ি মাছ আছে দিয়ে দিচ্ছি। 2 টেবিল চামচ মসুর ডাল আছে দিয়ে দিচ্ছি। আমি 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রেখেছি, যেহেতু আমরা শাক রান্না করবো, শাকটা বেশিক্ষণ রাঁধতে হয় না। আমি আগে থেকে 10-15 মিনিট মসুর ডালটা ভিজিয়ে রেখেছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। ভালো করে কষিয়ে আমি এগুলা পানি দিয়ে দিব। শাকের পরিমাণ মতো পানি দিয়ে দিব। কষানো হয়ে গেছে, আমি এখানে পানিটা দিয়ে 1 কাপ পানি দিয়ে দিব। পানিটা বলক আসা পর্যন্ত, বয়ল হওয়া পর্যন্ত আমাদেরকে অপেক্ষা করতে হবে। দেখে দিচ্ছি, পানিটা বলক আসলে আমরা ফিরে আসব। পানিতে বলক এসে গেছে, আমি এখন শাকগুলো দিয়ে দিব। পাট শাকটা একটু ঝোল ঝোল হবে। চুলার আঁচটা একটু কমিয়ে দিচ্ছি আমি। এখানে আর একটু পানি দিচ্ছি। রসুনগুলো আমি দিয়ে দিচ্ছি শাকে। আমি এটা ডেকে রাখবো 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে আসবো। 5 মিনিট পর আমরা ফিরে আসলাম। আমাদের শাক হয়ে গেছে, ডালও সিদ্ধ হয়ে গেছে। শাক হতে বেশিক্ষণ সময় লাগে না। এখন আমি সার্ভ করব। এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই ট্রাই করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।